নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ শোনাবো আমাদের গোপাল সোনার গল্প আমাদের গোপাল সোনা হঠাৎই আমাদের বৌমার কোলে কিভাবে এলো সেই গল্পই তোমাদের শোনাব তোমরা ভিডিওটা দেখতে থাকো তার আগে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছ থেকে ফুল তুলে আমি আগে ঠাকুরের পুজো দিয়ে নেব আর দেখো কত সুন্দর গাছ ভর্তি হয়ে ফুল ফুটে আছে গাছটা একেবারেই মরে গেছিলো আমি মনে করেছিলাম ফুল আর হবে না আর বন্ধুরা এই গাছটা কি গাছ বলো তো এতে ভীষণ কাঁটা এই গাছটা বাড়িতে থাকলে বাড়ির কোনো নজর দোষ লাগে না আর কত তুলসী পাতা গঙ্গার জল গাছের গোড়ায় দিয়ে তুলসী মায়েরও পুজো করে নিলাম নমস্কার বন্ধুরা গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তা দেশ বিদেশ থেকে যারাই এই ভিডিওটা দেখছো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখলে আমি পুজো দিয়ে উঠেছি আর জানো তো বন্ধুরা আমার গোপু সোনার গল্প বলি গোপু সোনাকে আমি কোথা থেকে পেয়েছি দাঁড়াও আমার গোপু সোনাকে দেখিনি তারপরে আমি তোমাদের গল্পটা বলছি আমাদের গোপু সোনাকে আমাদের গোপাল সোনাকে কোথা থেকে পেয়েছি তোমাদের গল্পটা করব বলে আজকের এই ভিডিওটা করা এই দেখো আমাদের গোপাল সোনাকে দেখো একটা বাতাসাও দিয়েছি গোপাল সোনাকে চেটে চেটে খাবে বলে বাচ্চা মানুষ তো আর ওকে উঠিয়ে সকালবেলা জল টল দিয়ে মুখটুক মুছিয়ে আর দেখো ঠাকুর ঘরে নিয়ে এসেছি ওকে কিন্তু আমরা বাড়িতেই ঘরের মধ্যেই রেখে দিই ঠাকুরঘরে এখনও নিয়ে আসিনি আজকেরে আমি বলি চল একটু দেখবি চল আমাদের ঠাকুরঘর তো তাই জন্য গোপাল সোনাকে আজকের ঠাকুর ঘরে নিয়ে এসে বসিয়েছি আর দেখো এই যে আমি বললাম চন্দ্রমল্লিকা ফুল দিয়ে আমি পুজো দিয়েছি তো দেখো যে কটা ফুল হয়েছিল সব ঠাকুরের কাছে একটা একটা করে দিয়ে দিয়েছি এই দেখো এই যে সব অল্প ফুল হয়েছিল সেই ফুল পুরো গাছ থেকে ছিঁড়ে নিতে কেমন লাগে তার জন্যই একটা একটা করে সব ঠাকুরের এই চন্দ্রমল্লিকা ফুল দিয়ে পুজো দিয়েছি তো কেমন লাগছে বন্ধুরা দেখো প্রদীপটাও কি সুন্দর জ্বলছে তো এইভাবে একটা একটা করে ফুল দিয়ে আর আজকে পুজো দিয়েছি আর গোপাল সোনাকেও আজকে প্রথম নিয়ে আসলাম আমার ঠাকুর ঘরে তো গোপাল সোনাকেও বসিয়ে দিয়েছি আজকে ঠাকুর ঘরেই রাখবো আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দিয়ে আর তুলে নেব ঘরেতে তো গোপাল সোনাকে নিয়ে কোলে বসে আছি আর আজকে তোমাদের শোনাবো আমাদের গোপাল সোনাকে আমি কিভাবে পেলাম তো বউ ভাত আমার ছেলের বিয়ে তো হয়ে গেল। এবারে বউ ভাতের দিনকে তো বউমাকে সাজিয়ে গুজিয়ে সবাই মিলে বসিয়ে দিয়েছি তোমাদের তো ভিডিওতে দেখেইছি যে বউমাকে বসিয়ে দিয়েছি তারপরে চলছে মানুষের গিফট দেয়া চলছে আর সবাই আনন্দ করছি হই হুল্লোর করছি তো তারই ফাঁকে একজন এসে বৌমাকে বলছে তুমি চোখ বন্ধ করে আর হাতটা পাতো তো বলছে বাবা কি এমন গিফট দেবে চোখ বন্ধ করে হাতটা পাততে বলছে তারপরে বৌমা চোখ বন্ধ করে হাতটা যেই পেতেছে আর তখন হাতের মধ্যে গোপাল সোনাকে ধরিয়ে দিয়েছে আমার বৌমা তো দেখে এত খুশি এত খুশি এত খুশি সঙ্গে সঙ্গে আমাকে ডাক করিয়েছে মা তাড়াতাড়ি এসো আমি কি পেয়েছি দেখবে এসো আর আমি তো দেখে উড়ে বাবা আমাদের গোপাল সোনা এসেছে ওনার ইচ্ছা ছিল আমাদের বাড়ি আসার তো কারোর মারফত আসতে হবে তো তার জন্য বৌভাতের দিনকে আমার বউমার কোলে আমাদের গোপাল সোনা চলে এসেছে বৌমা সারাক্ষণ গোপাল সোনাকে নিয়ে পাশে বসে কত যে ফটো তুলেছে কত যে আনন্দ করেছে সবাই কোলে নিচ্ছে সবাই সবাই যারাই আসছে তারাই একটু একটু করে সবাই আমাদের গোপাল সোনাকে কোলে নিচ্ছে বন্ধুরা তো তোমাদের কি বলবো বিয়েতে তো প্রচুর গিফট পেয়েছি প্রচুর গিফট পেয়েছি তো সেসব গিফট আমাদের কাছে কোনোই মূল্য রাখে না আমাদের সব থেকে থেকে চাওয়া পাওয়া আসা মানে কি বলবো যে এই গোপাল সোনা পেয়ে আমরা সব থেকে খুশি হয়েছি সব থেকে মানে এর মতন আনন্দ আমরা আর কিচ্ছুতে পাইনি যতই গিফট পেয়েছি কিন্তু এই গোপাল সোনাকে পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে মানে বৌমা রোজ গোপাল সোনাকে ডেকে এখনও ওর বন্ধুরা এখনও ওর খাটটা কেনা হয়নি তাই জন্য এইভাবেই রেখে দিয়েছি এখন এর মধ্যে করেই আছে আর রাত্রিবেলা গোপাল সোনাকে আমাদের ঘরে রেখে আর গায়ে ক মানে ওর উলের চাদর আছে দিয়ে চাপা চাপি দিয়ে ঘুম পাড়িয়ে দিই সকালবেলা আবার ডেকে মুখ টুক আর সামনে খাবার টাবার দিই এইভাবেই গোপাল সোনাকে এখনও রাখা হয়েছে গোপাল সোনার খাটও এখনো কেনা হয়নি আর মশারি টশারি ওগুলো এখনও কিছু কেনা হয়নি বন্ধুরা আর আমরা খুব তাড়াতাড়ি গোপাল সোনার জন্য সাজ গোজ খাট সব নিয়ে আসবো গোপাল সোনার জন্য তেই হচ্ছে আমাদের ছোট্ট গোপাল সোনাকে আমরা কিভাবে পেয়েছি সেই গল্পটা তোমাদের শোনাচ্ছি এইভাবে আমরা গোপাল সোনাকে আমাদের কাছে পেয়েছি তো খুব আমাদের এটা একটা আনন্দের বিষয় আমরা ভীষণ খুশি গোপাল সোনাকে এইভাবে পেয়ে আর জানো বন্ধুরা গোপাল সোনার কানে বৌমা দুটো ছোট ছোট সোনার কানেরও পড়িয়ে দিয়েছে তোমাদের দেখাচ্ছি দারো এই দেখো গোপাল সোনার কানের এই যে দেখছো গোপাল সোনাকে কানেরও পরিয়ে দিয়েছে বৌমা বিয়েতে গিফট পেয়েছিল তো বলে আমার গোপাল সোনাকে আমি পরিয়ে দেব ছোট্ট ছোট্ট বেশ ভালোও লাগছে দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে কানেতে একদম গোপাল সোনার জন্যই যেন বানানো এত সুন্দর লাগছে কানেরটা এই যে তোমরা দেখতে পাচ্ছ তা গোপাল সোনাকে এইভাবে সাজানো গোজানো হয়েছে তোমরাও অনেক আদর দিও আমার গোপাল সোনাকে আমার গোপাল সোনা যেন অনেক খুশি থাকে তো এইভাবে আমরা গোপাল সোনাকে নিয়ে খুব ভালো আছি আর জীবনটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে গোপাল সোনাকে পেয়ে আমরা খুব হ্যাপি আরও যেন দিনটা খুব ভালো হয়ে উঠেছে সবসময় গোপাল সোনার সাথে আমরা গল্প করি কথা বলি আনন্দ করি আদর করি সব কিছুই তো এবার যাবো আমি কিছু খাওন দাউন করতে সকাল দিয়ে সব কিছু করা হয়ে গেছে রান্না বান্না ছেলেও গুছিয়ে কাজে যাবে বৌমার টিফিন গুছিয়ে দিচ্ছে আর এরপরে এবার আমি যাব গিয়ে কিছু খাবো খুব খিদে লেগেছে আমার গোপাল সোনাকে সন্ধ্যাবেলায় আবার ঘরে নিয়ে যাব তো দুপুরে খাবার জন্য কি রান্না করে রেখেছিলাম সেটাও দেখে নাও বন্ধুরা আজকে তো শনিবার আর শনিবারে নিরামিষ কী খাই কি খাই বড় চিন্তা লাগে তো আজকেরে ফ্রায়েড রাইস করেছি আর বেগুন ভাজা আর আলুর দম করেছি দেখো সবজিগুলো ভেজে নিচ্ছি আর এখানে ভাতটাও হয়ে গেছে আর ওখানে তো ছোটো ছোট আলু সিদ্ধ করে রেখেছি আর এবারে ভাত হয়ে যাবার পরে সবজি দিয়ে ভাতটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছিলাম গোলমরিচ গোলমরিচ আমি বাড়িতে গোটা নিয়ে এসে মিক্সিতে পেস্ট করে রেখে দিই বাইরের ওই গুঁড়ো ইয়ে গোলমরিচ কিন্তু ভালো হয় না পাউডার ফাউডার হয় কি হয় জানি না তার জন্য আমি গোটা নিয়ে এসে গুঁড়িয়ে রেখে দিই আর বাড়িতেই গরম মশলা সমস্ত রকম গোটা গরম মশলা আমি পিষে আর সেটাও গুঁড়ো করে রেখে দিই একটু গরম রোদেতে ভালো করে গরম করে আর সমস্ত মশলাগুলোকে তারপরে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে রেখে দিই এতে গরম মশলার স্বাদ আর অরিজিনাল জিনিসটা ভালোই পাওয়া যায় আর ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম ঘি ঘি না হলে ফ্রায়েড রাইসটা ভালো হয় না তো ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছিলাম আর নিরামিষের দিনকে না সব খাওয়াগুলোই মনে হয় একটু ভালো লাগে তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে ভাত এখানে রাইসটাও হয়ে গেছে আর আছে সাথে ছোট্ট ছোট্ট আলু দিয়ে টমেটো দিয়ে কড়াইশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে কষা কষা একদম দারুণ না আর তো বন্ধুরা কদিন থেকে আমার পেঁপে গাছে ভীষণ পেঁপে পাকছে রোজ একটা করে পাড়া হয় আর দেখো গাছের পেঁপে কত সার ছাড়া পেঁপে খুব মিষ্টি খুব তো এই সবই রান্না তো বন্ধুরা এখানেই ভিডিওটা সমাপ্তি করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার গোপাল সোনাকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে বন্ধুটা নতুন দেখছো ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলে প্রথম দেখছো তো তার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিও আমার গোপাল শোনার জন্য তো ভালো থেকো সুস্থ থেকো দিনটা সবার ভালো যায় তো এই কামনাই করি আর এখানেই শেষ করছি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা সোনা আমার বন্ধুদের সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও এই দেখো খাবার বেড়ে নেওয়া হয়েছে আর এই যে খাচ্ছে